তো বন্ধুরা, আমরা এখন আছি শ্রী কানাইলাল শাহ প্যাড়ার দোকানে। এটা এখানকার একটা বিখ্যাত অনেক পুরনো প্যাড়ার দোকান। আপনার প্যাড়াগলিতে এসে দেওঘরে যাকে জিজ্ঞেস করবেন বলে দেবে। চলুন, সামনে ওনার বসে আছে, আমার ফ্যামিলিও বসে আছে, প্যাড়া নিচ্ছে। চলুন গিয়ে ওখানে শুনি এই দোকানের কাহিনী। আসুন। নমস্কার, আপনার নাম কে? হ্যাঁ, আচ্ছা, তো আপনাদের ইয়ে দোকান কা থোড়া অ্যাড্রেস বল দিজিয়ে। হ্যাঁ, আচ্ছা, মন্দির কে পশ্চিম দরওয়াজা পেড়া গলি মে। আচ্ছা, ঠিক আছে। তো ইয়ে দোকান আপনাদের কিতনা পুরানা হ্যায়? আচ্ছা, ইতনা পুরানা হ্যায়? 60 বছরের দোকান। আচ্ছা আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা এনাদের 60 বছরের দোকান। সব ছবি এখানে টাঙানো আছে। একটা প্রসিদ্ধ মিষ্টি প্যাড়ার দোকান বলতে যেটা বোঝায়, নাম্বার ওয়ান দোকান হচ্ছে এই দোকানটা। আমরা এই প্যাড়াগুলো নিয়ে আসি। এখানে প্যাড়ার কিতনা দামে প্যাড়াটা? এই যে প্যাড়াটা আছে, এটা 500 রুপিস কেজি। এটা পিওর মালাই, এটা এক সপ্তাহ মতো আপনাদের থাকবে। আর এর পাশে এটা হচ্ছে 400 রুপিস কেজি, এটা করাপাক। এটা মোটামুটি আপনাদের 2.5-3 সপ্তাহ এটা থেকে যাবে। যারা চাইছেন একটু বেশি দিন নিয়ে খাবেন, তারা এই প্যাড়াটা ট্রাই করতে পারেন। আর যারা ভাবছেন যে প্যাড়া তাড়াতাড়ি খেয়ে নেবেন, তারা অবশ্যই এই প্যাড়াটা ট্রাই করবেন। চলুন এই দোকানে আর একটু কথা বলে নিই আরেকজনের সঙ্গে। নমস্কার দাদা, আপনার নাম কি? আচ্ছা, এই দোকানের ব্যাপারে একটু কিছু যদি বলেন আমাদের ভালো হয়। দোকান দোকান কিতনা দিন কা হ্যায়? দোকানে আমার 7 জেনারেশন চলছে। আমার ঠাকুর দাদা নাম হলো কানাই শাহ, ওনার এই প্যাড়া দোকান ছিল আগে। উনি আমার সঙ্গে বাবার সঙ্গে কাজ করলেন, বাবার সঙ্গে এবার আমরা কাজ শুরু করছি, এবার আমার ছেলে করছে। 7 জেনারেশন চলছে। আচ্ছা, আপনার দোকানের স্পেশালিটিটা কি? মানে অন্য কোথাও পেড়া ছেলে আপনার দোকানে কেন লোকে আসবে? আমার দোকানে দাদা আমরা পরিষ্কার কাজ করি। আমার দোকানে কোনো চিটিং বাজিওয়ালা কাজ করি না। যা হবে খদের সামনে বলে দেয়। আমার কাছে গরু দুধওয়ালা পেড়া একটা হয়, একটা মোষ দুধওয়ালা পেড়া হয়। গরু দুধওয়ালা পেড়ার জাল অনেকদিন থাকে, তা বেশি জাল দিয়া থাকে। আমরা নিজের দুধ আসে এখানে মেরে ক্ষীর করি। এই ক্ষীরের পেড়া তৈরি করি। এই ক্ষীরের পেড়া 20 দিন আমার গ্যারেন্টি থাকে। আমার প্যাড়া 20 দিন মধ্যে থাকবে। সেজন্য আমার দোকানের নাম আছে কানাই শাহ। সমস্ত কলকাতায় আমার দোকানের নাম পাবে। কলকাতায় আমার অনেক মিষ্টি দোকানে খদ্দের আছে, পেয়ালায় আছে, জিনিসের আছে, বড় বাজারে আছে, শর্ট লেগে আছে, সব জায়গা আমার খদ্দের ভর্তি আছে। আমার বই মধ্যে পাবেন, বর্মা সঙ্গী বই আছে, ওর বই মধ্যে আমার দোকানের নাম পাবেন, কানাই শাহ হচ্ছে বিখ্যাত। আচ্ছা, এখান থেকে যদি কেউ মানে প্যাড়া অর্ডার করতে চায়, তাহলে কি আপনারা পাঠিয়ে দিতে পারেন? একটু ফোন নাম্বারটা বলে দেবেন। আচ্ছা, এক মিনিট। এই যে দোকানের বক্স, এটা আপনি একটু আপনারা পজ করে দেখে নেবেন। এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা প্যাড়া অর্ডার দিতে পারেন। আর আপনি শুনতেই পেলেন আপনারা যে এখানে অনেক দূর দূর থেকে কলকাতায় প্যাড়া অর্ডার হয়। এখানে আমরা নিজে তৈরি করি দাদা। এখানে আমার চাকর যে আছে কাজ করে, আমার দুধ আসে, দুধের কি হয়, এই ক্ষীরের প্যাড়া আমরা তৈরি করি। এই আমার ওখানে আছে, এখানে আমার তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি জাস্ট এখানে এই একবার এলাম, পুরো এদের যে ভিএনটা আছে, এই ভিএনে পুরো ঘিতে পুরো মরমর করছে গন্ধে। মানে এত ঘিয়ের গন্ধ, মানে এটা দেশি ঘি ছাড়া হয় না। এই যে প্রসেস চলছে দেখুন দাদা, এখান থেকে
अच्छा ये प्रोसेस थोड़ा हम लोग को बोलेंगे व्यूअर्स को, ये कैसे किया जाता है इसमें दूध दे के? अच्छा এটাই হচ্ছে পেড়ার মেন মেটেরিয়াল। আচ্ছা এর মধ্যে এবার পেস্তা কাজু দিয়ে আপনারা রেডি করবেন। আচ্ছা তারপর সেটা রেডি হয়ে আপনাদের দোকানের সামনে ধন্যবাদ দাদা অনেক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। তো দেখো বন্ধুরা এখানে লাইভ প্যাড়া তৈরি হচ্ছে, এটা ইউটিউবে কোথায় দেখেছো আমি জানি না, কিন্তু আমার চ্যানেলে এই প্রথম লাইভ প্যাড়া তৈরি হচ্ছে লাইভ। এটা যত অভিজ্ঞতা বাড়বে তত প্যাড়ার টেস্ট বাড়বে, এটা আমি এই দোকানের প্যাড়া খেয়ে আমি বুঝে গেছি। এই যে এইটা এক্ষুনি আপনারা দেখলেন ওনাদের ভিএন থেকে এলো রেডি হয়ে, এসে এখানে ওনারা শেপ দিচ্ছেন, তারপর এটা ওনারা কাজু পেস্তা যা দেবার দেবেন দিয়ে তারপর এটাকে দোকানে রাখবেন বিক্রির জন্য। থ্যাংক ইউ। ওরে বাবা পূজা এটা মাকে দে, আমি জাস্ট এই গরম প্যাড়াটা খেলাম, মানে মুখে দিলাম আর মিলিয়ে গেল। এখানকার মনে হচ্ছে এটাই সব থেকে স্পেশালিটি, যে গরম প্যাড়াটা খাওয়া। আপনারা অবশ্যই দেওঘরে আসলে যদি কাছে থেকে মন্দিরের পাশ থেকে যদি ভালো এক নম্বর কোয়ালিটির প্যাড়া খেতে চান তাহলে অবশ্যই আসতে হবে এই দোকানে। আপনারা দেখতে পাচ্ছেন কত বিশুদ্ধ, কত পরিষ্কারভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে এনারা এখানে প্যাড়া তৈরি করছেন, মানে জাস্ট থামস আপ।